আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? তোমাদের সকলকেই স্বাগতম জানাচ্ছি ইপলিটেকনিক অনলাইন ক্লাসে। আমি মোহাম্মদ পারভেজ, চিফ ইনস্ট্রাক্টর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অফ টেকনোলজি, আইটি রংপুর। শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে আলোচনা করব সিভিল ইঞ্জিনিয়ারিং মেটেরিয়ালসের ধাতু ও ধাতু সংকর। চলো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বোর্ডে আমাদের আজকের টপিকসগুলো বিস্তারিত আলোচনা করি। আকরিক কি? ধাতু প্রকৃতিতে বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় না। অক্সাইড সালফাইড কার্বনেট রূপে থাকে। ধাতুর এ সকল খনিজকে যৌথভাবে মিশ্রিত করলে যা পাওয়া যায় তাকে আমরা আকরিক বলি। তো আমাদের আকরিক আমরা জানলাম শিক্ষার্থীবৃন্দ। এরপরে দেখো লৌহ ধাতু কি, আসলে লৌহটা কি, লোহাটা কি, আয়রন বলতে আমরা কি বুঝি সেটা নিয়ে আমাদের আজকে আলোচনা। লৌহ ধাতু, যে ধাতুর একটি উপাদান লৌহ তাকে লৌহ ধাতু বলে। সরাসরি মানে ধাতুর মধ্যে একটি মাত্র উপাদান থাকবে যেটা লৌহ, সেটা হচ্ছে লৌহ ধাতু। এখন দেখো এর মধ্যে কি কি থাকবে, পিগ আয়রন, ডালাই লোহা, পেটা লোহা, ইস্পাত, এগুলোকে লৌহ ধাতু বলে। ডালাই লোহা, পেটা লোহা আর পিগ আয়রন, এগুলোকে লৌহ ধাতু বলা হয়। এরপর আমরা দেখব অ্যালুমিনিয়াম কি, বা অ্যালুমিনিয়াম বলতে আমরা কি জানি। অ্যালুমিনিয়ামটা একটু ভালোভাবে খেয়াল করবো, ভালোভাবে শুনবো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। অ্যালুমিনিয়াম ইচ্ছ নীলাভ, দুটি সম্পূর্ণ সাদা বর্ণের, অত্যন্ত হালকা ওজনের অলৌহ ধাতু। এখানে কিন্তু টপিকটা খেয়াল করো, অ্যালুমিনিয়াম কিন্তু লৌহ ধাতু না, অ্যালুমিনিয়াম কিন্তু অলৌহ একটি ধাতু, যেগুলা লোহার কোনো উপস্থিতি নাই, স্বচ্ছ সাদা নীলাভ বর্ণের থাকবে। আমরা হাঁড়ি পাতিলে যে রান্না করি সেই হাঁড়ি পাতিল হচ্ছে অ্যালুমিনিয়ামের। আমরা যে রান্না করেছি আমাদের কিচেনে ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম আমাদের কনস্ট্রাকশন সেক্টরে এর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, আমরা দেখব ধীরে ধীরে ব্যবহার যখন বলবো। এরপরে দেখো শিক্ষার্থীবৃন্দ, শিল্প কলকারখানা ব্যবহৃত সাধারণ ধরনের লোহার নাম। শিল্প এবং কলকারখানায় কি কি ধরনের লোহা আমরা ব্যবহার করে থাকি, বা কি কি ধরনের ধাতু আমরা ব্যবহার করে থাকি। দেখো প্রথমটা বলা হয়েছে পিগ আয়রন, ডালাই লোহা, পেটা লোহা, ইস্পাত। পিগ আয়রন, ডালাই লোহা, পেটা লোহা, ইস্পাত। পিগ আয়রন কি? পিগ আয়রন হচ্ছে যা ডালাই লোহা, পেটা লোহা, ইস্পাত তৈরিতে ব্যবহার করা হয়। পিগ আয়রনের কোনো আলাদাভাবে ব্যবহার নাই। এরপর আসো ডালাই লোহা কি, ডালাই লোহা হচ্ছে পেটা লোহা এবং ইস্পাত তৈরিতে ব্যবহার করা হয়। পেটা লোহা কি, পেটা লোহা খুবই মূল্যবান একটি লোহা, নিরেট, এর মধ্যে মানে ঢালাই লোহার কোনো উপস্থিতি থাকবে না, অন্য অন্য যৌগের কোনো উপস্থিতি থাকবে না, নিরেট লোহা থাকবে। এই পেটা লোহাটা আমরা ম্যাক্সিমাম আমাদের যে ব্যবহার করা হয় ইঞ্জিনিয়ারিং সেক্টরে বা কনস্ট্রাকশন সেক্টরে ম্যাক্সিমাম হচ্ছে পেটা লোহা। ইস্পাত কি, ইস্পাত হচ্ছে পেটা লোহা থেকে আরো আধুনিক, আরো স্বচ্ছ, আরো হালকা, এগুলো হচ্ছে ইস্পাত। এখন লোহার আকরিক, লোহাতে কি কি ধরনের আকরিক আছে দেখো। লোহার আকরিকের মধ্যে আছে হেমাটাইট, লিমোনাইট, ম্যাগনেটাইট, সাইডোরাইট, আয়রন পাইরেটস, এগুলো হচ্ছে আমার লোহার আকরিক। এরপরে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস শিখব, আমাদের যারা সিভিল ইঞ্জিনিয়ারিং প্রকৌশলী যারা হবেন বা তোমরা যারা সেক্টরে কাজ করবা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংয়ের শেষে বা তোমরা যখন শেষ করবা, গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি, আমাদের ইঞ্জিনিয়াররা সদ্য পাস করে ইঞ্জিনিয়াররা স্টিল বা রেনফোর্সমেন্ট চিনে না। কোন কোন সেক্টরে কী কী ধরনের রেনফোর্সমেন্ট আছে আমরা সেটা জানি না। আমরা শুধু মনে করি যে বিল্ডিং তৈরিতেই বা কলম তৈরিতে, বিম ঢালাইতে আমরা যে লোহা ব্যবহার করি সেগুলোই শুধু লোহা, তা না। দেখো আমি এক একটা নাম বলবো আর এক একটা ব্যবহার বলবো। এটা হচ্ছে আয়তাকার, আয়তাকার লৌহ বা আয়তাকার লোহা। এটার ব্যবহার কোথায়? এটার ব্যবহার হচ্ছে আমি যখন শিপ তৈরি করি, শিপ বা জাহাজ তৈরি করা হয়, সেখানে এই ধরনের বড় আয়তাকার লোহার ব্যবহার করা হয়। এটা বড় আকৃতি থাকে, বিভিন্ন আকার আকৃতির হয়, আয়তাকার হয়। এরপরটা দেখো স্কোয়ার বা বর্গাকার, এগুলো লোহা, এগুলো একটু, এগুলো ভালো থিকনেস হয়, ন্যূনতম 25 মিলি থেকে শুরু, 25 মিলি থেকে আমার 3 ইঞ্চি পর্যন্ত এগুলো থিকনেস হবে। এরপরে আসো আমাদের বৃত্তাকার বা গোলাকার লোহা, বৃত্তাকার বা গোলাকার লোহা, এটাও একই অবস্থা, থিকনেস 25 মিলি থেকে শুরু, ম্যাক্সিমাম 3 ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে। এই যে দেখো তোমাদের মূল যে জিনিসটা,
আমরা যেটা ব্যবহার করে আসতেছি কনস্ট্রাকশন সেক্টরে বিল্ডিং এ সবগুলা ব্যবহার হয়, আমি একটা একটা করে বলবো। এটা হচ্ছে আমাদের সেই ডিফর্ম বার। ডিফর্ম বার বলতে আমাদের যে রড আমরা ব্যবহার করি এনফোর্সমেন্ট, সেই রেনফোর্সমেন্টটা এরকম যদি থাকে, এর মধ্যে রিং রিং করা থাকে। এই যে দেখো পিকচারটা ভালো করে খেয়াল করো বোর্ডে বা স্ক্রিনে, এই যে রিং রিং এরকম প্যাঁচানো থাকে, এটাকে বলা হয় ডিফর্ম বার। এরপরে সিঙ্গেল টুইস্ট, সিঙ্গেল টুইস্ট বার লোহ। টুইস্ট মানে প্যাঁচানো বা দুমড়ানো। দেখো এটা সিঙ্গেল বার, প্যাঁচানো প্যাঁচানো রড আছে, এটা হচ্ছে সিঙ্গেল টুইস্ট। এটা হচ্ছে আমার ডাবল টুইস্ট বার, ডাবল টুইস্ট বার। এই দুইটার ব্যাপার আমি বলে দিচ্ছি। এই দুইটার ব্যাপার আমাদের সনাতন যারা মানে পুরনো জমিদার বাড়ি ছিল, কাঠের কাঠের যে বিল্ডিং করা হইতো বা বাড়ি করা হইতো, ওই দরজার জানালার গ্রিলে ব্যবহার করা হইতো এই রডগুলা। এরকম লম্বালম্বি করে লম্বালম্বি করে এরকম এরকম লম্বালম্বি করে জানালার গ্রিলে, এরকম জানালা যদি তোমরা দেখে থাকো, এরকম জানালার গ্রিলে ব্যবহার করা হইতো এই টুইস্ট, এই রডগুলা, বা সিঙ্গেল টুইস্ট, ডাবল টুইস্ট, টুইস্ট বার আমাদের আছে আসবে। এরপরে অ্যাঙ্গেল বার, অ্যাঙ্গেল বার এরকম থাকে। অ্যাঙ্গেল বার আমরা টিন শেড যে করি, টিন শেড অথবা যাত্রী ছাউনি আমরা করি সেখানে, অথবা কোল্ড স্টোরেজ যে করা হয় বা ফ্রেম করা হয়, ট্রাস তৈরি করা হয়, সেখানে আমাদের অ্যাঙ্গেল বার ব্যবহার আছে। এটাও অ্যাঙ্গেল বার, এটাতে আমি থ্রি ডি দেখিয়েছি, এটা শুধু টু ডি দেখাইছি, শুধু এটা টু ডি আছে। এরপর আসো টি বার বা টি সেকশন। টি বার এটা এক ধরনের বার, এটা আমাদের ট্রাস তৈরিতে লাগে। ট্রাস তৈরিতে, ট্রাস যখন তৈরি করি বা লং স্প্যানে ট্রাস তৈরি করলে বা শেড তৈরি করলে বা ছাউনি তৈরি করলে বা কোল্ড স্টোরেজ স্টোরেজ তৈরি করলে এই বারগুলো লোহা লম্বা আকৃতির হয়, জন্ম থেকেই টি হয়। এটা আসলে চ্যানেল বার, চ্যানেল বার এটা দুই ভাবে হয়, আমি সি সি উল্টা সি দেখাইছি। এটা চ্যানেল বার, এটা এটা দিয়েও আমরা ব্যবহার করতে পারি। এই চ্যানেল বার ব্যবহার হয় ট্রাস তৈরিতে বা আমরা লং স্প্যানের যে ব্রিজ করি বা ব্রিজ আমরা, অথবা যে কনস্ট্রাকশন সেক্টরে আমরা যে শাটারিং করি, অথবা আমরা যে শোল্ডারিং করি, শাটারিং বা শোল্ডারিং বা ট্রেসিং বা ব্রেসিং যে করি, সেখানে এটা ব্যবহার করে। অস্থায়ী মাচা তৈরি করতে স্ক্যাফোল্ডিংয়ে এসব ব্যবহার করা হয়, অথবা ব্রিজের ক্ষেত্রে, ব্রিজের স্ক্যাফোল্ডিংয়ের ক্ষেত্রে এগুলো ব্যবহার করা হয়। এরপরে দেখো বুল, বুল সেকশনের বার। এটা রেল, রেল হেডের বার বা রেলের মতো আমরা রেল লাইনে যে ব্যবহার করা হয় সেই রেলের বার, এটা বুল হেডের। এটাও রেলের মতোই কিন্তু এর কাজ হচ্ছে আই সেকশন বলে, এমনি নর্মালি কন্ডাক্টর বা সুপারভাইজার আই সেকশনের বার বলে। এটা দিয়ে খুবই স্থায়ী বা দীর্ঘস্থায়ী এটা তোমার খুঁটিরও কাজ করা হয়। অস্থায়ী শেড তৈরি করলে ওই শেডের যে সাপোর্ট লাগে কলামের বিকল্প হিসেবে আই সেকশন করা হয়, অথবা ফুট ওভার ব্রিজ, তোমরা খেয়াল করে দেখবা স্টিলের ফুট ওভার ব্রিজ যদি থাকে, স্টিলের ফুট ওভার ব্রিজ, সেক্ষেত্রে এটা এটা ব্যবহার করা হয়। এরপরে সি সেকশন, এটাও ব্যবহার করা হয়। এরপরে হচ্ছে আমার ফ্ল্যাট বা প্লেট বার, ফ্ল্যাট বা প্লেট বার, এটা ফ্ল্যাট থাকে বিস্তারে থাকে, ফ্ল্যাট বার বা প্লেট বার। তো আমরা রেলে ব্যবহার করা সরাসরি, এটা রেল বার বলে বা স্টিল, এই দুটা ব্যবহার করা হয়। আই সেকশন বা সি সেকশন বা চ্যানেল বার, এই দুটা ব্যবহার করা হয় আমাদের, আমি বললাম যে আমাদের ফুট ওভার ব্রিজ তৈরি করে স্টিলের সেইখানে। এরপরে দেখো আরেকটু গুরুত্বপূর্ণ মজার একটা জিনিস বা টপিক রেখেছি, স্টিলের কয়েকটি সংকরের উপাদান। আমরা যে স্টিল তৈরি করব বা লোহা তৈরি করব, স্টিলের কয়েকটি সংকর উপাদান, এর মধ্যে হচ্ছে অ্যালুমিনিয়াম, তামা, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, মলিবডেনাম, নিকেল, সিলিকন, টাংস্টন, ভ্যানাডিয়াম ও কোবাল্ট এবং সীসা। এগুলো সবই স্টিলের, স্টিল তৈরি করতে কয়েকটি উপাদান, সংকরের উপাদান, সংকর। এরপর আরেকটা জিনিস, আরেকটা টপিক আছে শিক্ষার্থীবৃন্দ, খেয়াল করো প্রকৌশল কাজে ব্যবহৃত অলহ ধাতু। আমরা কিন্তু এতক্ষণ করেছি সব ধাতুর মধ্যে আছি, সব ধাতু, শুধু খালি এইখানে একটা, এই যে একটা টপিক রেখেছি অলহ, যেটা লোহার মধ্যে পড়বে না, অলহ একটা ধাতু আমরা দেখি। তারপরে অ্যালুমিনিয়াম, তোমাদের কিন্তু কোশ্চেন আসবে, গুরুত্বপূর্ণ কোশ্চেন, অ্যালুমিনিয়াম কিন্তু লোহ ধাতুর মধ্যে পড়বে না, অ্যালুমিনিয়াম কিন্তু অলহ ধাতু, আমি বলে রেখেছিলাম। দেখো তো এবার প্রকৌশল কাজে ব্যবহৃত অলহ ধাতুর তালিকা, তামা দস্তা, অ্যালুমিনিয়াম, ক্রোমিয়াম, নিকেল, টিন, তারপর হচ্ছে গান মেটাল, তারপর হচ্ছে মন্টুজ মেটাল, ব্রোঞ্জ পাউডার, আর্কিটেকচারাল ব্রোঞ্জ, টাইপ মেটাল, জার্মান সিলভার, ফিউজ মেটাল,
বিয়ারিং মেটাল, সীসা, তারপর হচ্ছে বেল মেটাল, তারপর হচ্ছে ডুরালুমিন, এগুলো হচ্ছে আমাদের অলহজ ধাতু। এই চ্যাপ্টারটার মধ্যে এগুলো হচ্ছে অলহজ ধাতু। আর অ্যালুমিনিয়াম কখনোই লৌহজ ধাতু না, কারণ অ্যালুমিনিয়ামে মরিচা পড়ে না, যেটা আমাদের মরিচা পড়ে সেটা অ্যালুমিনিয়াম। এখন আমাদের কিছু লোহা আছে, ডালাই লোহা, পেটা লোহা, ইস্পাত, ডালাই লোহার ব্যবহারটা, বিভিন্ন ধরনের লোহার ব্যবহার, টপিকটা লিখিনি তোমরা শুনো, বিভিন্ন ধরনের লোহার ব্যবহার। আমাদের ঢালাই লোহা কোথায় ব্যবহার করা হয়? ঢালাই লোহা ব্যবহার করা হয় তোমরা দেখবা যে সুয়ারেজ ড্রেন, পয় নিষ্কাশনের ড্রেনের অথবা বাথরুমের ব্যান পাইপ। আগে সনাতন বিল্ডিংয়ে ছিল এক ধরনের, এখন আমরা তো আরএফএলের পাই, আগে ছিল ওগুলো ঢালাই লোহা, এখনও ঢালাই লোহা আছে বাথরুমের বা সুয়ারেজের ড্রেনের ঢাকনা যে, সে ঢাকনাটা কিন্তু ঢালাই, খেয়াল করে দেখবা ঢাকনাটা কিন্তু পেটা লোহার বা পেটা লোহার না, ঢালাই লোহার। এবার আসো পেটা লোহা, পেটা লোহা কোথায় কোথায় ব্যবহার করা হয়? পেটা লোহা যে জানলার গ্রিল সেখানে ব্যবহার করা হয়, অথবা কোনো গাড়ির বডি, গাড়ির মূল বডি তৈরিতেও পেটা লোহা ব্যবহার করা হয়। আবার পেটা লোহা ব্যবহার করা হয় দরজার সিটে ব্যবহার করা হয়, তারপর পেটা লোহা ব্যবহার করা হয় ধারালো অস্ত্র, ছুরি, এগুলো বানাতে পেটা লোহা ব্যবহার করা হয়। তারপর রেল লাইনে, রেলের যে মূল রেল, রেল বলতে এই লোহা, ওই এখানে ব্যবহার করা হয় পেটা লোহা। এরপর থাকলো ইস্পাত, ইস্পাত তো উন্নত মানের। আর একটা জিনিস বাকি রয়েছে ব্যবহার, অ্যালুমিনিয়ামের ব্যবহার কোথায়? আমি বলেছিলাম শুরুতে বলবো, অ্যালুমিনিয়ামের ব্যবহার আমরা যে বিল্ডিংয়ে যে থাই লাগাই, থাই ইউজ করি যে জানলা, সেই থাইয়ের যে ফ্রেম তৈরি করা হয় শিক্ষার্থীবৃন্দ, সে কিন্তু অ্যালুমিনিয়ামের। আমরা যে ফ্রেমটা তৈরি করি সে ফ্রেম কিন্তু অ্যালুমিনিয়ামের ফ্রেম। আবার ইলেকট্রনিক্স ছোট ছোট জিনিস তৈরিতেও অ্যালুমিনিয়ামের ব্যবহার আছে, ইলেকট্রনিক্স জিনিস ছোট ছোট জিনিস, মোবাইলের পার্টস পাতি, ক্যামেরার পার্টস পাতি, সেগুলো অ্যালুমিনিয়ামের ব্যবহার আছে। আমরা যে ক্যামেরার ট্রাইপড স্ট্যান্ড ব্যবহার করি সেখানে অ্যালুমিনিয়ামের ব্যবহার আছে। আমাদের কনস্ট্রাকশন সেক্টরেও অ্যালুমিনিয়ামের ব্যবহার দিন দিন বেড়েই চলতেছে। তো আজকের মতো আমরা যা যা দেখলাম আমরা শিখলাম, দেখি শিক্ষার্থীবৃন্দ আমরা শিখলাম আক্ষরিক কী, লৌহজ ধাতু কী, অ্যালুমিনিয়াম কী, শিল্প কলকারখানা ব্যবহৃত সাধারণ ধরনের লোহার নাম, তারপর শিখলাম বিভিন্ন ধরনের লোহা আমরা বাজারে যা দেখতে পাই আকার আকৃতি সহ যার যার ব্যবহার সহ বলছি, তারপর দেখলাম স্টিলের কয়েকটি সংকরের উপাদান, তারপর প্রকৌশল কাজে ব্যবহৃত অলহজ ধাতুর তালিকা বা বিস্তারিত, তারপরে দেখলাম আমরা অ্যালুমিনিয়ামের ব্যবহার, তারপরে দেখলাম ঢালাই লোহার ব্যবহার, পেটা লোহার ব্যবহার। তো শিক্ষার্থীবৃন্দ আজকের মতো এখানে শেষ করতে যাচ্ছি, তবে আমাদের এই ক্লাসগুলো নিয়মিত পেতে চাইলে, নিয়মিত পেতে হলে আমাদের সাথে থাকতে হবে। আমাদের ফেসবুক পেজ আছে, আমাদের অনলাইন চ্যানেল আছে, আমাদের ইউটিউব চ্যানেল আছে, সবসময় আমাদের সাথে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো নিয়মিত এই ভিডিওগুলো লেকচারগুলো পেতে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।